হাসপাতাল হাউজিং কলোনি এলাকা তিন তিনটে থানা সব মিলিয়ে 109 নম্বর ওয়ার্ডের চাহিদার মাপকাঠি আলাদা আলাদা, আর্থসামাজিক অবস্থানও ভিন্ন। গত 5 বছরে নিজে পুরো ওয়ার্ড জুড়ে ব্যাপক উন্নয়ন করেছেন বলে দাবি করছেন অনন্যা ব্যানার্জি, কাউন্সিলর ছিলেন, এবং ঠিক তার উল্টো দিকে বামেরা অভিযোগ করছেন যে এই 109 যা উন্নয়ন দেখা যায় সেটা আসলে বাম আমলেই হয়েছে। পানীয় জল থেকে নিকাশি, রাস্তা থেকে আলো, কি বলছে 109 নম্বর ওয়ার্ডের আম জনতা? যেভাবে মহিলারা এখানে পিছিয়ে ছিল এবং সবাইকে বাড়ি থেকে উনি বেরিয়ে বার করে আনতে পেরেছেন, এবং মানে অনন্যা ব্যানার্জি নামটা শুনলেই মহিলারা বাড়ি থেকে বেরিয়ে আসেন। এখানে জল জমতো প্রচুর পরিমাণে, সেই জলগুলো আস্তে আস্তে কমেছে। 4 দিন 5 দিন 6 দিন পর্যন্ত জল জমে থাকতো, সেটাও কমেছে। দেখছেন রিসেন্টলি একটা রাস্তা হয়েছে, বাকি রাস্তা আন্ডার কনস্ট্রাকশন চলছে আর কি। আয়তন ও লোকসংখ্যা নিরিখে প্রায় একটা বিধানসভা এলাকার সমান 109 নম্বর ওয়ার্ড। ইস্যুও একাধিক, পুরো ভোটের আগে সেই সব নিয়েই বাম তৃণমূল দুই শিবিরের বাগযুদ্ধ চরমে। একটু বৃষ্টি হলেই জল, এতটা জল, এবং যেটা গত 5 বছর আগে 6 বছরে কিন্তু ছিল না। ওয়াটার লগিং না হয় তার জন্য আমরা ড্রেনেজ ডেভেলপমেন্ট করেছি, তার সঙ্গে যেটা দীর্ঘস্থায়ী হেভি ওয়েট পার্মানেন্ট পাম্পিং স্টেশনে কাজ শুরু হয়েছে, এটা হয়ে গেলে অন্তত নেক্সট জেনারেশন, তার পরের জেনারেশন এই জল জমা যন্ত্রণা থেকে মুক্তি পাবে। বিশুদ্ধ পানীয় জল আমরা যেটা চেয়েছিলাম, খাবার জল, সেই জল কিন্তু আমরা এলাকাবাসী কেউ পাচ্ছি না। তিনবার খাবার জল দিতে পাচ্ছে না, এটা ঘটনা। কিন্তু 2016 সালের ডিসেম্বর মাসে মুকুন্দপুরে রিজার্ভার তৈরি হয়েছে খাবার জল, সেই জায়গা থেকে একবেলা আমরা কিন্তু পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার দিতে পাচ্ছি স্ট্যান্ড এলোন বিল্ডিংগুলো, হাউজিংগুলো দিতে পাচ্ছি না। এবং সেই কারণেই অতিরিক্ত আরও একটা জলাধার তৈরি কাজ অনেকটা শেষের পথে, সেইটা হয়ে গেলে অন্তত হাউজিংগুলো জল দেব। রাস্তাঘাট আমাদের এই অঞ্চলে পুরোটাই খোলা ড্রেন ছিল, সেখানে ড্রেনেজ ডিপার্টমেন্টের সাথে কথা বলে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ ডেভেলপ করেছি। বড় বড় রাস্তাগুলো চওড়া চওড়া হয়েছে, কার্ভ চ্যানেল দিয়ে রাস্তা হয়েছে, আমার ওয়ার্ডে তিনটে কম্প্যাক্টার স্টেশন হয়েছে। কাজ তো করাই ছিল সব, এই যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন, এই রাস্তা কিন্তু ডিমার্কেশন করা, মাটির তলা থেকে করা সব আমরা করেছি, পিচও করা ছিল। একটা মানুষ কেউ দলিল পায়নি, যা পেয়েছে 11 সালের আগে কিছু সবকে আমরা দিতে পারিনি। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্ট তাদের ভোট ব্যাংক তৈরি করেছে কলোনি বস্তি বসিয়ে, কিন্তু তাদের মাথার ছাদের পার্মানেন্ট ব্যবস্থা করে দেননি। আর কয়েকটা বস্তি কলোনিতে সার্ভে বাকি আছে, এটা হয়ে গেলে একসঙ্গে দলিল দেবো, এটা ভীষণ একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, অন্তত মানুষগুলোর পাকাপাকি একটা বন্দোবস্ত করে দেওয়া সম্ভব হয়েছে। মোটের উপর কাউন্সিলরের কাজে খুশি ভোটাররা, বিদায়ী কাউন্সিলরও বলছেন ফের ক্ষমতায় এলে আরও উন্নয়নই তাঁর লক্ষ্য। ক্যামেরায় জয়ন্ত পালের সঙ্গে প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।